আচ্ছা, ও এখন তোমার এখানেই থাকছে, তোমার এখানেই খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমার বাড়িতে, আমার বাড়ি 3.5 কিলোমিটার, পথ আমার বাড়িতে হেঁটে গেছে। আচ্ছা, শিবের জটা থেকে চা বেরোচ্ছে, গঙ্গা বইছে, গ্যাজুয়েট ছাড়া সব আছে, বাড়ি থেকে, পরিবার থেকে, 3-4টা গাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংলো বাড়ি থেকে, আর করে সব আছে, অনেক দোকান আছে। তা মানুষের এখন ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ করতে হবে মানুষদের, যে চাওয়ালা মানেই যে তার কাছে কিছু থাকবে না, সে সমাজের একটা নিম্নস্তরের ব্যক্তি, পিছিয়ে পড়া মানুষ, সেটা গ্যাজুয়েট ছাড়া চেঞ্জ করতে। আচ্ছা, যেরকম আমরা দেখছি যে না, নাগপুরে ডলি চাইওয়ালা যে রয়েছে, সেও তো বিশাল ফেমাস, তাই তো? সে এখন ল্যাম্বো ট্যাম্বো নিয়ে ঘুরছে, একটা আলাদাই ব্যাপার। এটাই আমার গ্যাজুয়েট চালার মধ্যে পার্থক্য, দুজনের মধ্যে, ঠিক আছে? তো তুমি গ্যাজুয়েট চালা দেখো, এ হচ্ছে কাক থেকে ময়ূর রয়েছে, বুঝতে পারছি, এ কাক ছিল আগে, কিছুই ছিল না, এখন ময়ূর রয়েছে। একদম, আর গ্যাজুয়েট চালা ময়ূরের পেখম ছিঁড়ে কাকের দলে নাম লিখেছে, অলরেডি রয়েছে। হ্যাঁ, অলরেডি সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে নেমেছে। তারপর আমি এসেছি, মানে আমি ময়ূর থেকে কাক হয়েছি, দুটো মানুষ ভয়ঙ্কর, যারা উপর থেকে নিচে নামে না সেই ব্যক্তিগুলো, আর যারা ছোট থেকে বড় হয় তারা একটা সময় হারিয়ে যায়, আমি উপর থেকে নিচে নেমেছি। আচ্ছা, আমি তোমার একটা ভিডিও খেয়াল করছিলাম যে ডলি চাইওয়ালার যে ওই স্টাইলে তুমি চা বানাচ্ছিলে, তাহলে কে কাকে কপি করেছে? ওই স্টাইলটা চেঞ্জ করে দিয়ে আমার একটা হেলিকপ্টার শট দেখেছি কিনা এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা নতুন ওটাকে আইটা নাম দেওয়া যেতে পারে, ধনুকের, মানে ধনুক স্টাইলে চা, এবারে এখানে মানে শিবের জটা থেকে চা বেরোচ্ছে, গঙ্গা বইছে, ওই আমার ইউনিক, আমাকে কপি করতে গেলে 10 বছর জন্ম নিতে হবে। একদম একদম, তার মানে স্মার্ট। আজকে গ্যাজুয়েট চালা নতুন শুরু করেছে যে মকটেল চা, আমি তো আজকে প্রথম শুনলাম, মানুষ খেয়ে কি বলে গেল তোমার সামনে? একদম একদম, বললো দারুণ হয়েছে, ইউনিক কিছু একদম। আমি একটা চায়ের মধ্যে 5টা লেয়ার নিয়েছি, একটা ছেলে ফুড ব্লগার সিরিয়াসলি বলছে, লোক দাঁড়িয়েছে কথা বলছে, চা খেয়ে জড়িত হয়েছে। আপনি কিসে করে এসেছেন বলছে লোকাল ট্রেন। আমি বললাম, আচ্ছা আপনি কেন ভাগীরি দিতে আসলেন না, ভাড়া বেশি বলে? বলছে হ্যাঁ, বলি এখান থেকে একটু আগে ভাগীরি দিতে, আমি এইটাই, সবাই গ্যাজুয়েট ছাড়া এফোর্ড করতে পারে। তাহলে ইয়ে কি বলে, পকোড়, পকোড়াটা করাও করছো নাকি? হ্যাঁ, বললে চিকেন পকোড়া অসম খেতে যাও, বলে 8টা বলে শেষ। হ্যালো, হ্যাঁ দাদা বলো। চাটা ভালো হবে, সেটা যদি আমি না রাখি তাহলে তো আমাকে, মানে নিজেকে, মানে কি বলবো, মানে এর থেকে লজ্জনীয় জিনিস কিছু নেই। আর আপনাদের এটা অধিকার আমাকে ভালো চা খাওয়ানো, মানে আপনাদের এটা অধিকার আমার প্রতি, ভালো চা খাওয়াতেই হবে, মানে আপনারা আমাকে ভাইরাল করেছেন, আপনাদের ভিডিও দেখে আমার ভাইরাল হয়েছে। একদম তাই না? একদম একদম একদম, যে মানুষ যখন বড় হয়ে যায় বলে যে আমি বহুত ক্রিসমাস খেলে যে লোটা শুরু করে দেয়, আজকে কবে শিশুর মধ্যে একটা ভিখারি নেশাগ্রস্ত থেকে তো বাঁচাতে পারলাম একটা ছেলেকে। আচ্ছা, ও এখন তোমার এখানেই থাকছে, তোমার এখানেই খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমার বাড়িতে, আজকে আমার বাড়ি 3.5 কিলোমিটার, পথ আমার বাড়িতে হেঁটে গেছে। আচ্ছা, রাতে খাইনি, আমার বাড়িতে দুবেলা, মানে 10টার সময় খেয়েছি, আবার খাইছি, আমি বলি তুই আমার কাছে ঘুমে, তুই আগে স্টেশনে ঘুরে ঘুরে করে ভিক্ষা করতে, ভিক্ষা করতে পারতাম, বা ট্রেন নেশা করবে, ট্রেন দায়ী শুকনো নেশা, আমি বলছি ওর দায়িত্ব আমি নিচ্ছি, আমার ভাইও আছে, ভাইটা তো ছোটো, তো 3 দিন করে ঘুরে বেড়ায়, ও খুব সিরিয়াস বয়সে, আর ওকে আমি মা ক্যান্টিন করে দিয়েছি, দুবেলা মা ক্যান্টিনে খাওয়া, শিলাজির কাছে খাবার করে দিয়েছি, বিরিয়ানি খাবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিরিয়ানি তো ডেলি খাওয়া উচিত না, সপ্তাহে একদিন বিরিয়ানি, রবিবার করে, ঠিক আছে, আর আমি তো আছি,
দাদা তো আছে, জামা কিনে দিয়েছি, জুতো কিনে দিয়েছি, এই ম্যাক্সের থেকে জুতো কিনে 700 টাকা দিয়ে এই জুঙ্গিটা কিনে দিয়েছি, প্যান্টও কিনে দেবো, প্যান্টের পয়সা চলে এসেছে। তোমরাই স্পন্সর করো, মানুষই স্পন্সর করো, আমি একদম 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 গাইড করি। না না দেখেছি এটা, যে তুমি এখন সবার পাশে, আমি সবার জন্য করি, আমার এই আমার আর কিছু নেওয়ার নেই, দেওয়ার ছাড়া সিরিয়াস বলছি, আমি চা এখানে ব্যবসা করতে আসি না, মানুষকে ভালো ভেবে চা খাওয়াতে আসি, আমার কিছু মানে সত্যিকারের ওয়েস্টবেঙ্গলের মানুষের কিছু মানে আমার কাছে নেওয়ার আছে, ওরা আমার কিছু নেওয়ার নেই কাউকে, আমি প্রতিষ্ঠিত আর আমি খুব হ্যাপি, ব্যাস আমার যেটুকু আছে আমার সারা লাইফ চলে যাবে। একদম একদম একদম, আজকে একটা মানুষের যা যা মানে থাকা দরকার, গ্যাজুয়েট ছাড়া সব আছে, বাড়ি থেকে পরিবার থেকে তিন চারটে গাড়ির থেকে ফ্ল্যাট থেকে বাংলো বাড়ি থেকে আরম্ভ করে সব আছে, একটু হাইফাই লাইফস্টাইল সব আছে, তারপরে এখানে মানুষের ভাগ্য আমি যে এখানে মানুষকে চা খাওয়াতেছি, তারা যদি না খায় তাদের কষ্ট হবে, আমার কিছু আর আমি নিজের হাতেই যতই কষ্ট হোক, আজকে যখন আমি মানে এক ঘন্টার জন্য বাইরে গেছি, আমি মানুষগুলো আসে নিজে কাজে আমার কর্মচারীটা আসে। আচ্ছা ওপেনিং তোমার দোকান খোলো কটার সময়? আমার দোকান খোলেই হচ্ছে মানে কটা থেকে কটা অবধি ওপেন থাকে? খুলে যায় 9:30 থেকে চা পাওয়া যাবে, 9:30 আর রাতে বন্ধ করো কটায়? 10:30 10:30 ম্যাক্স টু ম্যাক্স, স্পেশাল 11, কারণ লাইট অফ হয়ে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা।